যা পড়িয়েছিলাম। আমি তোমাদেরকে ক্যামেরাটা পড়তে বলেছিলাম, ক্যামেরাটা খুব মন দিয়ে পড়বে, মন দিয়ে পড়বে। ক্যামেরার চোখ, চোখের দুটি সমস্যা মন দিয়ে পড়বে, এগুলো কিছু বোঝানোর নেই। এবং তুমি নিজে রিডিং পড়বে, পড়লে নিজে বুঝতে পারবে যে এটা জ্ঞানমূলক প্রশ্ন একটা, মানে এটা এটা ইনফরমেশান, সেই ইনফরমেশান ইনফরমেশানটাই প্রশ্ন হবে, ঠিক আছে? যেরকম অন্ধকার বিন্দু আমি কিছু বলছি, যেরকম অন্ধকার বিন্দু কাকে বলে, আইরিস কাকে বলে, অক্ষি লেন্স কাকে বলে, ক্যামেরার শাটার কি, ক্যামেরাতে কোন লেন্স ব্যবহার করা হয়, ক্যামেরার ক্যামেরার যে প্রতিম্ব সৃষ্টি হয় সেই প্রতিম্বের বৈশিষ্ট্য কি, আমার এই কোশ্চেনগুলো মন দিয়ে শোনো, এইগুলোই খুব পরীক্ষায় প্রশ্ন করে। আচ্ছা, মানুষের নিকট বিন্দু কত, দূরবিন্দু কত, কোন সমস্যা মানে হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়া দুটোই সমস্যা কেন হয়, তার প্রতিকার কি, এইগুলোই মেনলি প্রশ্ন করে, ঠিক আছে? তো এই যেগুলো আমি আলোচনা করলাম এইগুলোই প্রশ্ন করে। আচ্ছা, কর্নিয়া কাকে বলে, এইগুলোই প্রশ্ন করে। মানুষের মানুষের যে মানে প্রতিবিম্ব, মানুষের মস্তিষ্কে যে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা কোথায় সৃষ্টি হয়, মানুষের চোখে যে লেন্স কেমন ধরনের লেন্স, এই সকল প্রশ্ন হয়। আচ্ছা, তো এই প্রশ্নগুলো আমি জাস্ট প্রশ্নগুলো বললাম, উত্তরগুলো তোমরা খুঁজে নিও, একটু আস্তে আস্তে শুনবে, স্লো মোশনে তোমরা উত্তরগুলো খুঁজে নিও। পেজ 53 পড়াচ্ছি আলোর বিচ্ছুরণ, পড়াচ্ছি আলোর বিচ্ছুরণ। বিচ্ছুরণ কি না, বিচ্ছুরণ হচ্ছে একটা মনে করো প্রিজম আছে, একটা প্রিজম আছে, কি আছে, প্রিজম, পয়েন্ট অফ প্রিজম। প্রিজম কেমন দেখতে হয় না, প্রিজম সেই টালির চাল হয় না, দুচালা দুচালা চাল হয় ঠিক তেমন, মানে এরকম দেখতে হয়, দুটি তল এরকম দেখতে হয়, দুটি তল, দুটি তল ত্রিভুজাকার এবং তিনটি তল আয়তাকার, ঠিক আছে? তলার তলটা আয়তাকার, সামনের তলটা আয়তাকার, পাশের তো পেছনের তলটা আয়তাকার, এটা ত্রিভুজাকার, এটা ত্রিভুজাকার, এটা প্রিজম। অত বোঝার দরকার নেই, তোমরা না বুঝতে পারলে ছেড়ে দাও, এইখানে বোঝো যে এটা একটা প্রিজম, এরকম দেখতে এটা হচ্ছে প্রিজম। এই প্রিজমে যখন সাদা আলো পড়ে, তোমরা মনে রাখবে সাদা আলো যৌগিক বর্ণ, সাদা আলো যৌগিক বর্ণ বা বা বহু বর্ণ, সাদা আলো ভেঙে অনেকগুলি আলো সৃষ্টি হয়, কতগুলি না, সাতখানা আলো সৃষ্টি হয়। যখন সাদা আলো, যখন সাদা আলো প্রিজমে পড়বে, প্রিজমে পড়ার পর সাদা আলো সাতটি বর্ণে বিভক্ত হয়, সাদা আলো সাতটি বর্ণে বিভক্ত হয়, সাদা আলো সাতটি, এরকম সাতখানা, এরকম সাতখানা আমি ভালো করে রাখলাম না, যেমন সাতখানা বর্ণে বিভক্ত হয়। এই সমস্ত বর্ণগুলোর মধ্যে সবার নিচে থাকে বেগুনি, সবার নিচে থাকে বেগুনি এবং সবার উপরে থাকে লাল, সবার উপরে থাকে লাল, ঠিক আছে? সব উপরে থাকে লাল এবং সবার নিচে থাকে বেগুনি, এটাকে তোমরা মনে রাখতে পারো বেনিয়া সহ কলা রূপে, বে নি আ স হো ক লা রূপে, তোমরা এটাকে মনে রাখতে পারো বেনিয়া সহ কলা রূপে। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, ঠিক আছে? এবং এই বেনিয়া সহ কলা, এবং এই যে সাতটা বর্ণে প্রিজমে পড়ার ফলে সাতটা বর্ণে বিভক্ত হয়ে গেল, এই ঘটনার নাম হচ্ছে আলোর বিচ্ছুরণ, এই ঘটনার নাম হচ্ছে আলোর বিচ্ছুরণ, সাতটা বর্ণে বিভক্ত হয়ে গেল, এই ঘটনার নাম হচ্ছে আলোর বিচ্ছুরণ। আচ্ছা, আমি যখন আলোর বিচ্ছুরণ পড়ালাম, তা জানতে ইচ্ছা হচ্ছে তোমাদের যে আলোর বিচ্ছুরণের কারণ কি, না মনে রাখবে আলোর বিচ্ছুরণের কারণটা মন দিয়ে শোনো, তোমাদের বইতেও আছে 53 পৃষ্ঠায়, এরপর রিডিং করে নিও, আমি তাও বলে দিচ্ছি। আলোর বিচ্ছুরণের কারণ কি না, আলোর বিচ্ছুরণের কারণ হচ্ছে যখন শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম দিয়ে আলো যায়, তখন এই সাদা আলোর মধ্যে কিন্তু সাতটা বর্ণ থাকে, এই সাতটা বর্ণ সবাই সমান স্পিডে যায়, এই সাতটা বর্ণ সবাই সমান স্পিডে যায়, ঠিক আছে? কিন্তু যখন প্রিজমে প্রবেশ করে, যখন প্রিজমে প্রবেশ করে, তখন এক একটা বর্ণ এই প্রিজমের মধ্যে বা কাঁচের মধ্যে এক একটা বর্ণ এক একটা বেগ লাভ করে, ঠিক আছে? কারণ কাঁচ সবকটা বর্ণকে সমান স্পিডে প্রোপাগেট করতে বা অতি অগ্রসর হতে দেয় না, ঠিক আছে? তো এক একটা বর্ণ এক এক রকম বেগ লাভ করে এই প্রিজমে বা কাঁচের মধ্যে প্রবেশ করলে। সেই সময় কি হয় না, সেই সময় এই রশ্মিগুলো পিছিয়ে পড়ে, এক একজনের এক এক রকম স্পিড, তো কেউ এগিয়ে যাচ্ছে, কেউ পিছিয়ে যাচ্ছে, তাই ওরা সাতটা বর্ণ আলটিমেট যেটা এখানে একসঙ্গে মিলেমিশে ছিল তার আর মিলেমিশে থাকে না, তার সাতটা বর্ণে বিভক্ত হয়ে যায়, এই কারণে সাতটা বর্ণে বিভক্ত হয়ে যায়, তাহলে এইটা হচ্ছে আলোর বিচ্ছুরণের কারণ। এবার এইখান থেকে অনেক 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 ছোট ছোট প্রশ্ন জেনে আসবে, মনে রাখবে লাল বর্ণের স্পিড বেশি, লাল বর্ণের স্পিড বেশি, লাল বর্ণের বেগ বেশি, লালের বেগ বেশি, লালের বেগ বেশি,
লালের বেগ বেশি, বেগুনির বেগ কম। যার বেগ বেশি হবে সে স্পিডে বেরিয়ে যাবে, যার বেগ বেশি হবে সে স্পিডে বেরিয়ে যাবে, সে কম বেঁকবে। এই দেখো বেগুনি, দেখো দেখো বেগুনি, দেখো বেগুনি, দেখো বইয়ের ছবি, দেখো বইয়ে বই দেখো বইয়ের ছবি দেখো, আমি ভালো করে আঁকলাম না। বেগুনি দেখো অনেক বেঁকে গিয়েছে, লাল দেখো প্রায় সোজা গিয়েছে, লাল দেখো প্রায় সোজা গিয়েছে। বই থেকে দেখবে, বইয়ের ছবি দেওয়া আছে, লাল প্রায় বেঁকে না, খুব কম বেঁকে লাল, লালের চ্যুতি কম। বেঁকে না মানে লালের চ্যুতি কম, তাহলে লালের চ্যুতি কম, লালের চ্যুতি কম, লালের চ্যুতি কেন কম? লালের বেগ কম, তাই লালের চ্যুতি কম। বেগুনির বেগ, সরি 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 এক্সট্রিমলি সরি, লালের বেগ বেশি তাই চ্যুতি কম, লালের বেগ বেশি তাই চ্যুতি কম। বেগ বেশি হওয়ায় কি হচ্ছে, যে কুইক এই জায়গাটা কভার করবে, তাই বেশি করে ব্যাকার টাইম পায় না। ওই জন্য লালের বেগ বেশি হওয়ায় চ্যুতি কম, লালের বেগ বেশি হওয়ায় চ্যুতি কম। আর বেগুনির বেগ কম, তাই বেগুনি অনেকটা অনেকটা টাইম ধরে কাঁচের মধ্যে থাকে, তাই অনেকটাই বেঁকে যায়। বেগুনি বেগ কম, তাই বেগুনি অনেকক্ষণ ধরে কাঁচের মধ্যে প্রোপাগেট করে, অনেকক্ষণ ধরে কাঁচের মধ্যে অগ্রসর হয়, তাই ও অনেকটা টাইম পায় বেঁকে যাওয়ার, তাই এর চ্যুতি বেশি হয়, তাই এই চ্যুতি বেশি হয়। আমাকে একজন প্রশ্ন করেছিলে, আমি উত্তর দিয়ে দিলাম, বেগুনির বেগ কম হওয়ায় চ্যুতি বেশি, লালের বেগ বেশি হওয়ায় চ্যুতি কম। ওকে, আরও কিছু পড়া মনে রাখবে, আরও কিছু পড়া মনে রাখবে, লালের তরঙ্গ দৈর্ঘ্য কম, সরি বেশি, লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম। এই কথা কটা পয়েন্ট মনে রাখবে, এই কখনা পয়েন্ট মনে রাখবে। ওকে, আচ্ছা আচ্ছা, লালের চ্যুতি বেশি, সরি লালের চ্যুতি কম, বেগুনির চ্যুতি বেশি, লালের বেগ বেশি, বেগুনির বেগ কম, লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম। এই কটা পয়েন্ট মনে রাখবে, আর এরকম বেগুনি বেনিয়া সহকারে রূপে ভেঙে যাবে। আচ্ছা মনে রাখবে, হলুদ, এই যে এটা হচ্ছে হলুদ, এই হলুদকে, এই হলুদকে বলে মধ্যবর্ণ, এই হলুদকে বলে মধ্যবর্ণ। এই হলুদকে কেন মধ্যবর্ণ বলে, না মনে রাখবে, এই বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য আর এই লালের তরঙ্গ দৈর্ঘ্য যোগ করে দুই দিয়ে ভাগ করলে, মানে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য ও লালের তরঙ্গ দৈর্ঘ্যের গড় করলে হলুদের তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সমান হয়, সেই জন্য বলা হয় হলুদকে মধ্যবর্ণ। হলুদ মোটেই মাঝখানে নেই, অনেকে না ভুলভাল উত্তর দেয়, বলে হলুদ মাঝখানে আছে বলে হলুদ মধ্যবর্ণ, হলুদ মোটেই মাঝখানে নেই। দেখো বে নি আ স হ ক লা, হলুদ কোথায় মাঝখানে আছে? হলুদ মাঝখানে নেই। বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য আর লালের তরঙ্গ দৈর্ঘ্য যোগ করে দুই দিয়ে ভাগ করলে, মানে বেগুনি আর লালের গড়, তরঙ্গ দৈর্ঘ্যের গড় হলুদের সঙ্গে সমান হয়। আচ্ছা এটা এই কারণে হলুদকে মধ্যবর্ণ বলে। আর একটা কথা আমি বলতে ভুলে যাচ্ছি, মনে রাখবে যখনই প্রতিসরণ হয়, যখনই প্রতিসরণ হয়, যখনই প্রতিসরণ হয় কম্পাঙ্ক পাল্টায় না, কম্পাঙ্ক পাল্টায় না, নো চেঞ্জ, কম্পাঙ্কের নো চেঞ্জ হয়, যখন প্রতিসরণ হয় তখন কম্পাঙ্ক পাল্টায় না, যখন প্রতিসরণ হয় তখন কম্পাঙ্ক পাল্টায় না, এটা এমসিকিউ আসতেই পারে। আচ্ছা তাহলে আমরা নেক্সট টপিকে যাই। তোমরা একটু বর্ণালী পড়বে, বর্ণালী দুই প্রকার, শুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালী। আর বর্ণালী কি বলে দিই, এই যে সাতটা বর্ণে ভেঙে গেল না, এই যে সাতটা বর্ণে ভেঙে গেল, এবার যদি এখানে একটা পর্দা ফেলা যায়, যদি এখানে একটা পর্দা ফেলা যায় বা হাত রাখো, তোমার হাতের উপর কি হবে, তোমার পর্দার উপর বা হাতের উপর লাল বর্ণ, বেগুনি বর্ণ, সরি বেগুনি বর্ণ, নীল বর্ণ, আকাশি বর্ণ, সবুজ বর্ণ, হলুদ বর্ণ, কমলা বর্ণ, লাল বর্ণ, একটা জায়গা জুড়ে এই বর্ণময় অংশটা তৈরি হবে, অর্থাৎ একটা পুটির সৃষ্টি হবে। তো এই আলোকময় পুটিকে বলা হয়, এই আলোকময় চওড়া পুটিকে বলা হয় বর্ণালী। আমি আবার বলছি, বর্ণালী কাকে বলে, যখন প্রিজম থেকে আলো সাতটা বর্ণে বিভক্ত হয়ে গেল, এই বিভক্ত হওয়ার নাম হচ্ছে, এই ঘটনার নাম হচ্ছে আলোর বিচ্ছুরণ। যখন বিচ্ছুরিত হলো, যদি এখানে হাত রাখো বা পর্দা রাখো, তো পর্দার উপর একটা বর্ণময় পুটি সৃষ্টি হবে, সেই বর্ণময় পুটিকে বলা হয় আলোর বর্ণালী। এবার বর্ণালী দুই রকমের হয়, শুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালী। কোনটা শুদ্ধ বর্ণালী, না যখন এই একটা বর্ণ পুরো প্রমিনেন্ট দেখা যাবে, মানে এই যে বর্ণগুলো একটা বর্ণের উপর আর একটা বর্ণ মিশে যাবে না, পুরো স্পষ্টভাবে বেগুনি দেখতে হবে, স্পষ্টভাবে নীল, স্পষ্টভাবে আকাশি, সব সবকটা বর্ণ স্পষ্ট স্পষ্টভাবে দেখতে পাবে, কোনো বর্ণ আর একটা বর্ণের উপর উঠে যাবে না, বা কোনো বর্ণ মিসিং থাকবে না, কোনো বর্ণ মিসিং থাকবে না, তখন সেটা হচ্ছে শুদ্ধ বর্ণালী। আর যদি কোনো মিসিং থাকে, একটা বর্ণ আর একটা বর্ণের উপর মিশে যায় বা আবছা মনে হয়, তখন সেটা হচ্ছে অশুদ্ধ বর্ণালী। মনে রাখবে বর্ণালী বা মনে রাখবে আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা, আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা, প্রাকৃতিক ঘটনা ঘটনা হচ্ছে রেনবো।
ঘটনা হচ্ছে রেনবো। রেনবো কি আমি জানি না, নিজেরা খুঁজে নাও। ঠিক আছে, আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা হচ্ছে রেনবো। ঠিক আছে ঠিক আছে, তোমরা তোমরা পেজ তোমরা পেজ 55 বাড়িতে ভালো করে পড়বে, আমি কিচ্ছু পড়াবো না। তোমরা পেজ 55 বাড়িতে ভালো করে পড়বে, আমি এই সংক্রান্ত কিছুই পড়াবো না। আমি এবার আলোর বেগ কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য আর প্রতিসরাঙ্ক এই ব্যাপারটাই যাব। আমরা আলোর বেগ তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক এই ব্যাপারটাই যাব। আমি এটা মুছে দিলাম না, কারণ এটা লাগবে কাজে। এখানে ছিল বেগ বেশি, এটা লাগবে কাজে এক্ষুনি। এখানে ছিল লাল, এখানে ছিল বেগ কম, এখানে ছিল বেগুনি, এটা লাগবে এক্ষুনি কাজে। কেমন কাজে লাগবে দেখো, নিজেই বুঝতে পারবে। আচ্ছা ভালো করে মন দিয়ে শোনো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আলোর বেগ কত হয়? 3×10^10 সেমি পার সেকেন্ড। কোথায়? বায়ু বা শূন্য মাধ্যমে, বায়ু বা শূন্য মাধ্যমে, বায়ু বা শূন্য মাধ্যমে সি সমান সমান কত হয়? 3×10^10 বা অথবা 3, যে কোনো একটা ইউজ করবে, মিটার পার সেকেন্ড, বায়ু বা শূন্য মাধ্যমে। এটা হচ্ছে আলোর বেগ। মনে রাখবে আলোর বেগ শূন্য ও বায়ু মাধ্যমে সবচেয়ে বেশি হয়। আলোর বেগ শূন্য ও বায়ু মাধ্যমে সবচেয়ে বেশি হয়, এবং শূন্য ও বায়ু মাধ্যম বাদে কাঁচে, জলে, তেলে, যে কোনো মাধ্যমে খুব কম, এর চেয়ে কম হয়। ঠিক আছে, এর চেয়ে কম হয়। সবচেয়ে বেশি হয় কোথায়? এই বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম সবচেয়ে বেশি হয়, এবং কম হয় কোথায়? এই মাধ্যম বাদে যে কোনো মাধ্যমে কম হয়। তো এই বেগের উপর বেস করে, মন দিয়ে শোনো, এই বেগের উপর বেস করে আমরা প্রতিসরাঙ্কের সংজ্ঞা জানতে পারি। হ্যাঁ, যে প্রতিসরাঙ্কের সংজ্ঞা তোমরা পড়েছিলে স্নেলের সূত্রে, সেই প্রতিসরাঙ্কের সংজ্ঞা আর একটা পড়তে পারি, অন্য একটা ভাবে পড়তে পারি। আমি আবার বলছি, প্রতিসরাঙ্কের সংজ্ঞা বেগের সাহায্যে পড়তে পারি। তাহলে প্রতিসরাঙ্কের সংজ্ঞা কি? না, প্রতিসরাঙ্কের সংজ্ঞা তোমরা পড়েছিলে, আমি আবার বারবার বলছি, তোমরা পড়েছিলে এইটা, প্রতিসরাঙ্কের সংজ্ঞা তোমরা এটা পড়েছিলে, কিন্তু এটা আর পড়বে না, এবার এটা চেঞ্জ হবে। এটা 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 সঠিক, অন্য একটা ভাবে পড়বে, এবার অন্য একটা ভাবে পড়বে, অন্য একটা রূপে পড়বে, একই জিনিস অন্যভাবে পড়বে। কি না? মিউ সমান সমান সি বাই ভি, মিউ সমান সমান সি বাই ভি, অর্থাৎ প্রতিসরাঙ্ক সমান সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই সেই মাধ্যমে আলোর বেগ। আবার বলছি, প্রতিসরাঙ্ক সমান সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই সেই মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ ও সেই মাধ্যমে আলোর বেগের অনুপাতকে বলা হয় ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক। তা তোমরা বলো, তোমরা কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক শিখতে চাও? ধরে নাও জল, তাহলে লিখবে ভি ওয়াটার, তাহলে এখানে লিখবে মিউ ওয়াটার লিখবে, তাহলে কি লিখলে? মিউ ওয়াটার সমান সমান, মিউ মানে জলের প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক সমান সমান সি মানে বায়ু মাধ্যমে আলোর বেগ বাই জল মাধ্যমে আলোর বেগ, এটাও বেগ এটাও বেগ, প্রতিসরাঙ্কের একক কি হবে? তাহলে প্রতিসরাঙ্কের একক কি হবে? এটাও বেগ এটাও বেগ, এটাও যা হবে এটাও তাই হবে, তাহলে একক নিজেরা বলো, নিজেরা বলবে, আমি বলছি না, নিজেরা বলবে, এটাও বেগ এটাও বেগ, তাহলে বেগ বাই বেগ কি হয়? নিজেরা বলবে, তাহলে প্রতিসরাঙ্ক এটা, এটা কার প্রতিসরাঙ্ক? জলের প্রতিসরাঙ্ক। জলের প্রতিসরাঙ্ক কি হলো? না, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই জল মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই জল মাধ্যমে আলোর বেগ। ওকে, আচ্ছা এবার তোমরা বুদ্ধি করে বলো তো, এটা কার সাপেক্ষে হলো? এটা কার সাপেক্ষে হলো? কারণ না, কারো সাপেক্ষে তো হতে হবে, প্রতিসরাঙ্ক তো সাপেক্ষে আছে, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের, তো এটা কার সাপেক্ষে হলো? না, এটা হলো কারো সাপেক্ষে হয়নি, মানে এটা হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে। এটা কার সাপেক্ষে হয়েছে? শূন্য মাধ্যমের সাপেক্ষে। তাহলে এইটাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক, এটাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক, এটাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। ওকে, তাহলে পরম প্রতিসরাঙ্ক কি শিখে গেলে? আচ্ছা এবার আরেকটা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আরেকটা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক, সেটা আমি কাল পরের দিন তোমাদের পড়াবো, তোমরা পারলে বই থেকে পড়তে পারো, পেজ 56, তোমরা পেজ 56 থেকে নিজেরা পড়তে পারো। আমি ভিডিওটা শেষ করব এটা বলে যে তোমরা বলো তো, লালের প্রতিসরাঙ্ক বেশি না কম? দেখো লালের বেগ বেশি, তো লালের বেগ বেশি হলে কি হবে?
লালের বেগ বেশি হলে প্রতিসরাঙ্ক কমে যাবে, লালের বেগ বেশি হলে কি হবে প্রতিসরাঙ্ক কমে যাবে, তাহলে লালের প্রতিসরাঙ্ক কম, লালের প্রতিসরাঙ্ক কম, আর বেগুনির বেগ কম, বেগ কম মানে প্রতিসরাঙ্ক বেশি। তোমরা কি এটা বুঝেছো, এটাকে একটু বলতে হবে। দেখো এইখানে দেখো ভালো করে দেখো, সি তো ফিক্সড, এই সি তো ফিক্সড, থ্রি ইন্টু এত, সি তো ফিক্সড, যখন লাল আসবে তখন এখানটা কি বসবে, লালের বেগ বসবে, লালের বেগটা বেশি, তাহলে তুমি যদি তুমি চারকে তুমি চারকে তিন দিয়ে ভাগ করো, এটা বড় আসবে না, এটা কত হচ্ছে বেগুনি, বেগুনির বেগ তো কম হয়, তুমি চারকে দুই দিয়ে ভাগ করো, কোনটা বেশি হবে, ভালো করে বোঝো। বা তুমি কোনো কিছুকে একটু মন দিয়ে শোনো, তোমরা এইটুকু অঙ্ক না পারলে আমার কিছু করার নেই, এটা অঙ্কের ব্যাপার। তুমি যদি বেশি, লালের বেগ বেশি মানে এটা বড় সংখ্যা হবে, যদি বড় সংখ্যা ভাগ করো তাহলে লালের লালের তরঙ্গ দৈর্ঘ্য, লালের প্রতিসরাঙ্ক কি হচ্ছে কম আসবে, আর যদি কম সংখ্যা দিয়ে ভাগ করো, যদি এই সিকে একটা কম সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে প্রতিসরাঙ্ক বেশি আসবে। তাহলে আজকের এই পর্যন্ত, তোমাদের পড়া রইলো, তোমাদের পড়া রইলো, তোমাদের পড়া আমি দিলাম, তোমাদের পড়া দিলাম পেজ 53, পেজ 53, পেজ 56 পড়া দিলাম, পেজ 53, 56 এবং ওল্ড পড়া প্লাস ওল্ড পড়াগুলো রইলো। তাহলে এই পর্যন্ত থাক, আমাকে জানাবে তোমাদের কোথায় সমস্যা হয়েছে বা কী হয়েছে।